আইপিএল 2023-এর আগে অবশ্য সিএসআইআর কে নিয়ে একটা ভাই চলছিল যে ভাই সিএসআইআর আইপিএল থেকে বাইরে যাবে, কেউ বলছিল না। কিন্তু ভাই শেষ পর্যন্ত আমি ফার্স্টে আপডেট দিয়েছিলাম যে সিএসআইআর এবছর আইপিএল খেলতে পারবে না, তো অবশ্যই শেষ পর্যন্ত একই হলো। ব্যান স্টোকস ইয়ার সিএসআইআর ভাই বাইরে চলে গেছে, মানে কেকেআর এর ভাই ওপেনারে গুরবাজ ভেঙ্কটেশ, ওয়ান ডাউনে সিএসআইআর, মানে একদম টপ অর্ডারের ভাই মাজা ভেঙে গেছে। সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল টপ অর্ডারের, সেটা হচ্ছে সিএসআইআর এর। তো ভাই সিএসআর এর রিপ্লেসমেন্ট হিসেবে আমার তো মনে ভাই হয়ই না, তার কারণ কলকাতা নাইট রাইডার্স জীবনে অনেক ভুল করেছে, আবারও একটা ভুল করেছে শুভমান গিলের ছেড়ে ইয়ার হাত কাটা দিই ইয়ার, মানে সিএসআর এর রিপ্লেসমেন্ট হিসেবে একটা প্লেয়ারই আসতে পারে, আর আমার মনে হচ্ছে ওইটাই নেবে আপাতত, যেটা কনফার্ম ভাবে থোড়া মোড়া তো আপডেট আছে সেটাই বোঝা যাচ্ছে যে সিএসআর এর রিপ্লেসমেন্ট হিসেবে ভাই নেবে পিএম গ্রাগের। কেন বলছি, অনেক ভাই অনেক আপডেট দিচ্ছে, কেউ বলছে স্টিভ স্মিথ ভাই, কেউ বলছে ভাই রবিন উত্তাপ্পা, কেউ বলছে মনে হচ্ছে কোন প্লেয়ার আনবে ওরাই ঠিক পাচ্ছে না। কারণ ভাই দেখো ভাই স্টিভ স্মিথ আসতো, আর স্টিভ স্মিথের ঠিক ভাই আমি তো বলবো যে কোনো একটি বাংলাদেশ প্লেয়ার বা অন্য প্লেয়ার হোক কিংবা লিটন দাস গুরবাজ বা অন্য প্লেয়ারের ভাই আইপিএল থেকে যদি একটুকুনেও চোট পেয়ে যায় তাহলে স্টিভ স্মিথের অবশ্যই আনো, তার কারণ এই জায়গায় একদম পারফেক্ট বসবে ভাই স্টিভ স্মিথ। তো ভাই কি বলবো, কলকাতা নাইট রাইডার্স ভাই ব্যাকআপ অত ভালো করে ভাবিনি, ওপেনারই কিনে গেছে, কারণ ভাই কাকে নেবে ভাই সত্যি কথা বলতে। কলকাতা নাইট রাইডার্সের ভাই এখানে রিপ্লেসমেন্ট বলতে অত এক্সপিরিয়েন্স প্লেয়ার পাবে না, তো রিপ্লেসমেন্ট হিসেবে একটা প্লেয়ার যিনি নাম আসে সেটা হচ্ছে পিএম গ্রাগ। অবশ্য পিএম গ্রাগই কলকাতা নাইট রাইডার্সের ভাই প্লেয়ার হতে চলেছে সিএসআইআর রিপ্লেসমেন্ট, এবং সেই ইয়াংস্টার প্লেয়ার, এবং আশা করা যায় আইপিএলে ভালো পারফরমেন্স দেবে। তো আমার মতামত অবশ্যই এইটুকুই বলছে, পিএম গ্রাগকেই কলকাতা নাইট রাইডার্স নেবে। আর ভাই অনেকে অনেকজন কোয়েশ্চেন তুলতে পারে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে পিএম গ্রাগ, তার কারণ তার আইপিএল খেলার এক্সপিরিয়েন্স আছে, সে সানরাইজ হায়দ্রাবাদের হয়েও খেলেছে। তো আজকের ভিডিওটা এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে রাখবেন, এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।